আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। দুর্ঘটনায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা পরিবারের জন্য এগিয়ে এলো সহমর্মীর সহায়তা। দুদিন আগে আধা হাটার মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তিনজনের। আমডাঙ্গা অঞ্চলের হরপাড়ার এক দম্পতি ছাড়াও অপর এক মহিলা এই ঘটনায় মারা যান। হরপাড়ার মৃত দম্পতির নাবালক পুত্র কন্যাদের ভবিষ্যৎ চরম অন্ধকারে। এমতাবস্থায় ব্যক্তিগত উদ্যোগের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলেন এক রাজ্য সরকারি কর্মী মোহাম্মদ সেলিম মোল্লা। দুর্গত পরিবারটিতে পৌঁছে দিলেন খাদ্যদ্রব্য, আশ্বাস দিলেন অর্থ সাহায্যের। বিপদকালে ছেলে মেয়ে দুটি আত্মীয়ের বাড়িতে থাকায় দেখা হয়নি চরম বিপন্ন ছেলে মেয়ে দুটির সাথে। প্রতিশ্রুতি দিয়ে গেলেন সরকারি সাহায্য এনে দিতে তিনি চেষ্টা করবেন। একদিন দেখলাম এসে একটা মর্মান্তক অবস্থা, এক বাড়িতে দুটো ফ্যামিলি বাচ্চা রেখে দিয়ে মারা গেল। সেই কথা শুনে অভয়নাভার কথা শুনে আমি আসলাম এরপরে দেখতে যে কেমন এরা অবস্থায় আসে। আসলাম এই দুঃখের জন্যে, যেটা খাওয়ায় অনাথ বাচ্চা হয়ে গেছে, এরা খাওয়া দাওয়া কোথাতে করবে? তাই এদের জন্য কিছু স্বাভাবিক আমি এদের কিছু সাহায্য নিয়ে আসলাম। কিছু চাল, আলু, ডাল, কিছু মুড়ি নিয়ে আসলাম। এর সৎকাজটা আছে, এদের ভাইদের কাছে শুনতে যদি আসলাম, আগামী দিনে যদি আরও কিছু সাহায্য করতে হাত বাড়াতে পারি। সরকারের তরফ থেকে আমি চেষ্টা করব সরকারকে জানাবার। আমি যে ডিপার্টমেন্টে আছি, চেষ্টা করব সরকারের কাছ থেকে। ওনার যে পোস্টমর্টম হয়েছে তার রিপোর্টিং আছে, পরে এনারা যোগাযোগ করবে ওনার মর্মার্থে। ভয়াবহ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরবেলা। মুরগি বোঝাই একটি গাড়ি দ্রুত গতিতে এসে বাইকে ধাক্কা মারে। সংঘর্ষে মারা যান 42 বছর বয়সী মোহাম্মদ সুকুর আলী এবং তার স্ত্রী 37 বছর বয়সী আনোয়ারা বিবি। মারা যান তাদের এক আত্মীয়া 19 বছর বয়সী সোহানা। ঘটনাস্থলে মোহাম্মদ সুকুর আলী মারা যান। স্ত্রী এবং তার আত্মীয়াকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনোয়ারা বিবি বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান এবং তার আত্মীয় সোহানাকে বারাসাত থেকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় দুদিন বেঁচে থাকার পর শনিবার বেলা 1টার সময় মারা যান তিনিও। এই দুর্ঘটনার পরে চরম বিপদে পড়ে হরপাড়ার মৃত দম্পতির নাবালক পুত্র কন্যা। এই বিপদের সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তাদের অন্ধকার কিছুটা হলেও মুছে দিতে এগিয়ে আসেন মোহাম্মদ সেলিম মোল্লা। ঘটনাটা ঘটেছিল সুকুর আলী আমার প্রতিবেশী, ওর বোনের অপারেশন ছিল আওয়াল সিদ্ধি নার্সিংহোমে। ও সেখানে গিয়েছিল, ওখান থেকে শ্বশুরবাড়ি ওর স্ত্রীকে সঙ্গে নিয়ে যায়। ফেরার পথে ওর স্ত্রী এবং ওর ভাগনাবউ রাস্তার পাশে ছিল এবং একটা ম্যাক্স গাড়ি, মুরগির গাড়ি জ্বন্ত গতিতে এসে ওদের তিনজনকে মারে। স্পটে একজন মৃত্যু হয়, একজন হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়, একজন আরজি করে মৃত্যু হয়ে যায়। খুব দুর্ভাগ্য, এই খবরটা হওয়ার সঙ্গে সঙ্গে, ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি রামবিলাস কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের প্রতিনিধি এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য দপ্তরের চেয়ারম্যান সাহেবের সঙ্গে যোগাযোগ করি যে এই পরিবারে দুটো অনাথ বাচ্চা আছে, একটি মেয়ে তার বয়স 8 বছর, একটি ছেলে তার বয়স 14 বছর, দুজনে নাবালিকা। মেয়েটি ক্লাস 6 পড়ে। আমি চাইছি এই মেয়েটি সরকার তার ভবিষ্যতের জন্য একটা ফিক্সড ডিপোজিট করে দিই এবং পড়াশুনোর দায়িত্ব নিই এবং এই পরিবারে অন্তত অন্তর্দয়ের রেশন কার্ডের ব্যবস্থা অবিলম্বে করে দিই, দুজনেই নাবালক। বারাসাত থেকে আবুল কালমের রিপোর্ট, বিশ্বভারত। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। হাত সাবান দিয়ে অথবা স্যানিটাইজারের দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন। কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখুন। ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন। গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাগুলির প্রতি নজর রাখুন। জ্বর, কাশি, মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করোনা হেল্পলাইন রাজ্যের নাম্বার 0332941-2600, কেন্দ্রের হেল্পলাইন নাম্বার 1800-313-444-222।
জনস্বার্থে প্রচারিত।